তো ভালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো, ঠিক আছে, মানে গণিতের উপরে, ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয় ম্যাথস, ঠিক আছে, অঙ্ক। তো বন্ধুরা, যদি আপনার গণিত না ভালোবাসেন, ঠিক আছে, যদি আপনার গণিত না ভালোবাসেন, তাকে তাহলে কিন্তু আপনার পাড়ার মানে ছেলে মানে কিংবা আপনার ঘরের দাদা পিসি মাসি সবাই কিন্তু আপনাকে গাদা বলবে, ঠিক আছে, কারণ আপনি গণিত জানেন না, ঠিক আছে। তো বন্ধুরা, ভয়ের কিছু কারণে, ঠিক আছে, মোবাইলে শুধু একটা অ্যাপ্লিকেশন মাত্র ইনস্টল করে রাখবেন, যদি মোবাইলে অ্যাপ্লিকেশনটা যদি ইনস্টল করে রাখেন, তাহলে কিন্তু মানে আপনার মানে সব গণিত কিন্তু ওটা সলিউশন করে দেবে, ঠিক আছে। আপনার কিছু করতে হবে না, শুধু আপনার অ্যাপ্লিকেশন সব কিছু করে দিবে, ঠিক আছে। যে কোনো কঠিন গণিত, যে কোনো মানে গণিত হোক না কেন, ওই কারণে আপনি কিন্তু আপনার করতে হবে না, ওটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে দেবে, ঠিক আছে। বন্ধুরা, খুব একটা ভালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন অ্যাপ্লিকেশনটা আপনার সাথে শেয়ার করবো, কেমন করে ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে, আমি সম্পূর্ণ আপনাকে দেখাই দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আছি আপনার সাথে মোবারকালী, আপনি দেখছেন এমবিএসআর বাংলা। চলুন আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবার জন্য সরাসরি চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডে, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখাবো। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর তাছাড়া আপনারা কিন্তু ওখানে মানে গুগল প্লে স্টোরে আপনারা সার্চ করতে পারেন ফটো ম্যাথস, ঠিক আছে। যখন এরকম করে সার্চ করবেন, তখন কিন্তু মানে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, ওই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো। তো হ্যাঁ বন্ধুরা, যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তখন কিন্তু আপনাকে বলবে গুগলের সাথে কিংবা আপনার ফেসবুকের সাথে সাইন ইন করতে বলবে, ঠিক আছে। তো যখন সাইন ইন করবেন, তখন কিন্তু আপনারা সরাসরি মানে আপনারা মানে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখন আমি এই অ্যাপসটা ইনস্টল মানে ইউজ করবো, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, এক মিনিট। তো যখন এরকম হবে, ঠিক আছে, এক মিনিট রান, ব্যাক বাটন মারবো। হ্যাঁ, যখন এরকম করে মানে এরকম দেখতে পারবেন, ঠিক আছে। যখন মানে আপনারা অ্যাপ্লিকেশনটা মানে ইউজ করবেন, তখন এরকম মানে ক্যামেরা একটা আইকন দেখতে পারবেন, ঠিক আছে। তো মানে আপনারা কোনটা অঙ্ক করে রেখেছেন মানে কোশ্চেনটা দেখান, অঙ্কর প্রশ্নটা দেখাবেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, আপনাদেরকে জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আমি একটা সিম্পল অঙ্ক করে রেখেছি, অত হার্ড নয়, আপনারা যে কোনো কঠিন গণিত আপনারা করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন 3 × 64। তো এটাকে আমরা কী করবো, এটাকে আমরা করে নেব, ঠিক আছে, এক মিনিট দাঁড়ানে হচ্ছে না, এটা আমরা করে নেব 3 × 64। তো এখানে আমরা করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন, ওই আইকনে আপনারা মানে ক্যাপচার করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, ঠিক আছে, তো সমস্যা নেই, সব হয়ে যাবে। ওখানে দেখতে পাচ্ছেন একটা লাল মানে যেটা আইকন আছে ওখানে মানে দেখতে পাচ্ছেন, এখানে আমি এক মিনিট আপনাকে দেখা দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। এখানে দেখতে পাচ্ছেন যেটা মানে লাল রঙের যেটা, এটাকে কিন্তু মানে এখানে কিন্তু আপনার উত্তর কিন্তু মানে প্রশ্ন কিন্তু মানে যেটা মানে প্রশ্ন যেটা উত্তর, এটা কিন্তু মানে অটোমেটিকলি বের হয়ে যাবে, ঠিক আছে। তো হয়ে গেল, এক মিনিট দাঁড়ান। তো হয়ে গেল, এই অঙ্কটা কীভাবে হলো তা আপনাকে কিন্তু এখানে বলে দেবে, ঠিক আছে। যেখানে এখানে দেখতে পাচ্ছেন তিনটা তীরের মতো আইকন দেখতে পাচ্ছেন, এইটাকে আপনারা ক্লিক দিবেন, দেন, ঠিক আছে। তো অঙ্কটা কীভাবে হলো সেটাকে আপনাকে কিন্তু বলে দিবে, ঠিক আছে। এখানে আমি ইয়েস মেরে দেবো, ঠিক আছে। তো সব কিন্তু আপনাকে বলে দিবে, ঠিক আছে। তো জাস্ট আপনাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 5000 − 48, ঠিক আছে, এটাকে আমরা দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা দেখাবো, দাঁড়ান এক মিনিট অপেক্ষা করবেন, একটু লোডিং নেবে, ঠিক আছে। তো ভয়ের কিছু কারণ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে অটোমেটিকলি বের হয়ে গেলো, ঠিক আছে, এটা কত, এটা মানেটা কত, ঠিক আছে। তো এখানে যদি, হ্যাঁ বন্ধু, আরেকটা কথা, যদি আপনারা অঙ্ক যদি ভুল করে রাখেন, তাও কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বলে দিবে, ঠিক আছে। তো আমি একটা ভুল মানে একটা অঙ্ক দেখাবো, দেখে এখানে দেখতে পাচ্ছেন 3 × 12, ঠিক আছে, এটা কিন্তু 3 × 3 = 9 হবে, এটা 12 হইলো কেন, এটা কিন্তু একটা অঙ্ক ভুল অঙ্ক, ঠিক আছে। তো এটাকে আমরা দেখবো এখন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে একটু লোডিং নিবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু মানে ভুল, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলস দেখালো। তো অঙ্কটা কীভাবে হবে, ঠিক আছে, এখানে তাও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা লাল যেটা তীরের আইকন দেখতে পাচ্ছেন, ওটাকে আপনারা কার্সিনোটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ওটা কীভাবে হলো আপনাকে এখানে সব কিন্তু আপনাকে এখানে বলে দেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সব অটোমেটিকলি বলে দেবে, ঠিক আছে, 3 × 3 = 9 কীভাবে হলো, আপনারা যখন অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করবেন সব বুঝতে পারবেন, ঠিক আছে। তো ওখানে আমি একটা আপনাদেরকে এখন দেখাবো একটা মানে খুব মানে কঠিন গণিত, ঠিক আছে, হার্ড যেটা, এটা তো সহজ ছিল,
একটা কঠিন গণিত একটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা আমার মানে এখানে কিতাবের যেটা, তো এখানে আমরা ক্যাপচার করে নিব, ঠিক আছে। তো ওটাকে দেখতে পাচ্ছেন এটা খুব মানে একটা মানে ছোটো মোটো একটা কঠিন গণিত, এটা অতটা কঠিন নয় কিন্তু তাও মানে ভালো একটা কঠিন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তরটা বের হয়ে গেলো, ঠিক আছে। তো এই অঙ্কটা কেমন করে হলো, কীভাবে হলো, এখানে মানে আপনারা মানে মানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্যাপ করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে অঙ্কটা হলো, কী মানে কোন প্রসেসে হলো, সব কিন্তু আপনারা মানে এখানে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো আর এই ছিল আজকের আমরা এই ছিল আজকের আজকের মানে অ্যাপ্লিকেশন, খুব একটা ভালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করলে সে দিশা পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুক ছিল বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। ধন্যবাদ, বাই বাই।